এই যে 20-25 জন যুবকের ফাঁসি বা যাবজ্জীবনের রায় হলো, এদেরকে কেউ না কেউ ব্যবহার করেছে, তাদের রক্তের গরমকে, তাদের আবেগকে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছে, ব্যবহার করেছে। এরকম হাজারো লাখো যুবক ইউজ ব্যবহৃত, নিজের বাপের খায়, নিজের মায়ের খায়, কিন্তু নিজের জীবন নিজের সময় দেয় অন্যের কিছু প্রতিষ্ঠা করার জন্য, আর ওটিকেই নিজের জন্য চ্যালেঞ্জ, নিজের জন্য রিস্ক হিসেবে মনে করে, নিজের জন্য বড় দায়িত্ব হিসেবে মনে করে, ক্ষমতা দেখানোর জায়গা হিসেবে মনে করে। এই ক্ষমতা, এই দাপট চিরদিনের নয়। অতএব এটার হিসাব যে আমার যৌবনকাল আমি কোথায় কার জন্য কি কাজে ব্যয় করছি, কি প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করছি, কি কল্যাণ আছে এর মধ্যে, আমি কি সাদাকায় জারিয়া রেখে যাচ্ছি না গুনাহে জারিয়া রেখে যাচ্ছি, এটা প্রত্যেক যুবককে নিজের কাছে জিজ্ঞেস করতে হবে। যেমন সাদাকায় জারিয়া আছে ঠিক তেমন গুনাহে জারিয়া আছে। যুবকদের হাত দিয়ে যদি কোনো একটা অন্যায় হয়, কথার কথা একটা যুবক একটা অশ্লীল গ্রুপ খুলল, একটা অশ্লীল গ্রুপ খুলে সেখানে সবাইকে অ্যাড দিল তার সিক্রেট গ্রুপে, তারপরে সে মারা গেল, এটা তার জন্য গুনাহে জারিয়া। ওই গ্রুপে যত দিন যত অন্যায় অশ্লীল ভিডিও শেয়ার হবে, ও কবরে বসে পেতে থাকবে, এটাই তার গুনাহে জারিয়া। অতএব যুবককে সতর্ক হতে হবে যে সে তার যৌবনকালকে কোন পথে কোন রাস্তায় কার জন্য ব্যয় করতেছে, তার এই সময়কে ব্যয় করতে হবে শুধু আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, নিজের পিতা মাতার জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের দেশ ও জাতির জন্য পড়ার পিছনে ব্যয় করতে হবে, জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করতে হবে, শিক্ষা অর্জনের পিছনে ব্যয় করতে হবে, জ্ঞান শিক্ষা বাপ মায়ের খেদমত, বাপ মায়ের সেবা, দেশ ও জাতির সেবা, এটাই তার পরকালীন মুক্তি নিয়ে আসবে। কিন্তু এই রাস্তাগুলো বাদ দিয়ে যদি সে অন্য কোন রাস্তা অবলম্বন করে, অশ্লীলতা প্রচারের ক্ষেত্রে হোক, অন্যের অপরাজনীতির শুলি হোক বলি হোক, তাহলে এর হিসাব তাকে কিয়ামতের মাঠে দিতে হবে, তার সময় তার যৌবনকালকে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, আল্লাহর দিনের দাওয়াতের জন্য। একটা মসজিদ কে আবাদ করবে যদি যুবক সমাজ আবাদ না করে? একটা মসজিদে মক্তব চালাবে কে যদি যুবক সমাজ না চালায়? একটা মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করবে কে যদি যুবক সমাজ না চালায়? একটা গ্রামের অসহায় মানুষকে সহযোগিতা করবে কে যদি যুবক সমাজ না করে? তারা যদি প্রত্যেকটা সমাজ থেকে দায়িত্ব নিয়ে কল্যাণকর, ভালো, মঙ্গলজনক, দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার বিস্তার, শিক্ষার প্রচার, জ্ঞানের প্রচার, এই কাজে যদি তারা সময় দেয়, তাহলে দেশে এবং সমাজে পরিবর্তন আসবে, তাদের মধ্যে পরিবর্তন আসবে।